আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বাগেরহাট, শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তৃতীয়, পার্ট 10, সূরা আন-নাসর। সূরা আন-নাসর এর পরিচয়, এর শব্দ অর্থ, এর অনুবাদ, ব্যাখ্যা, এ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগী হয়ে শুনবে এবং এগুলো পড়বে, মুখস্থ করবে। তাই আমরা আগে পরিচয়ের দিকে চলে যাই। সূরা আন-নাসরের পরিচয়, সূরা আন-নাসর পবিত্র কোরআনের একটি সূরা। এ সূরা মক্কা বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু যে সমস্ত সূরা হিজরাতের পরে অবতীর্ণ হয় সেগুলো স্থান নির্বিশেষে মাদানী সূরা। এজন্য এ সূরা মাদানী সূরা, এর আয়াত সংখ্যা 3। সূরা আন-নাসর পবিত্র কোরআনের 110তম সূরা। এ সূরা নাসর শব্দ থেকে সূরাটির নাম রাখা হয়েছে আন-নাসর। এর শাব্দিক অর্থ, যেহেতু আমরা বাংলা ভাষার মানুষ, আমরা আরবিতে কথা বলতে পারি না, আরবি পড়তে অনেকে জানি না, তাই আমরা আজকে আরবি পড়ব এবং এর অর্থ জেনে নেব, যাতে ভবিষ্যতে আমরা আরবি পড়তে পারব এবং অর্থ জানতে পারব। তাই আর শব্দ অর্থ, ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়া এবং আলফাতু বিজয়, অরয়তা আপনি দেখবেন, আন-নাস মানুষ, ইয়াদু হল না তারা প্রবেশ করেছে, ফি মধ্যে, দিনিল্লাহ আল্লাহর দিন, আফওয়াজা দলে দলে, ফাসাব্বিহ বিহামদি, অতএব আপনি প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন, রব্বি আপনার প্রতিপালকের, ওয়াস্তাগফিরুহু এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হন, তাওয়াবা তওবা কবুলকারী। আমরা এবার সূরা আন-নাসরের বাংলায় অনুবাদ করব এবং সূরাটি পড়ব। আমরা সকলে এই সূরাটি মুখস্থ করে নেব এবং সূরাটির অর্থ মুখস্থ করে নেব। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে শয়তান, তুমি আমার থেকে বিতাড়িত হয়ে যাও। بسم الله الرحمن الرحيم جيني পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করেছি। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্র মহিমা ঘোষণা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, তিনি তো তওবা কবুলকারী। এবার সূরা আন-নাসরের ব্যাখ্যা, আল্লাহ তাআলা কি বলছেন, এই সূরা কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই ব্যাখ্যার ভিতরে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সূরা আন-নাসর কোরআনের সর্বশেষ
অবতীর্ণ সূরা। অর্থাৎ এরপর কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। এ সূরাতে মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছেন তা উল্লেখ করা হয়েছে। ইসলামের এ বিজয়ের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তির দায়িত্ব পরিপূর্ণতা বোঝানো হয়েছে। তাই বিশিষ্ট সাহাবীগণ এ সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন অবস্থার করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে এ সূরায় ইঙ্গিত করা হয়েছে। এ সূরা দ্বারা আরও বোঝানো হয়েছে যে কোনো ব্যাপারে যখন আল্লাহর সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজ সম্পন্ন করা সম্ভব হয়, তখন আল্লাহর প্রশংসা করা আবশ্যক। অতএব সকল স্বভাবের কাজ করতে ও পাপ কাজ থেকে বাঁচতে আমরা আল্লাহর সাহায্য চাইব। যখন আমাদের সফলতা আসবে তখন আল্লাহর প্রশংসা করব, আর যদি কোনো ত্রুটি হয়ে যায় এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। যেমন আমাদের পিতামাতাকে যখন একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আমাদের পিতামাতা রাগ করে, আর আপনার আমাদের সকলেরই যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তেনাকে ডাক দিলেন, একবার ডাক দেওয়ার সাথে সাথে দশবার সাড়া দেয়, সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলা। তাই আমরা সকলেই আল্লাহর তাআলার ইবাদত করব। তিনি যেভাবে আমাদেরকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখাইছেন, তার কাজকর্ম আমরা অনুসরণ করব এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলব সকলেই। কারণ আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাই সকলের প্রতি অনুরোধ থাকলো, তোমরা সকলেই আল্লাহর হুকুম মেনে চলবে এবং সূরা নাসর মুখস্থ করবে এবং এর অর্থ জেনে নেবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।